ইউক্রেনের প্রেসিডেন্টের সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে উঠেছে। চীন ইতিহাসবিদরা রুশ আক্রমণের বিরুদ্ধে কথা বলেছে। ইউক্রেনের নাবি রাশিয়ান ইয়র ডুবানোর চেষ্টা করেছিল। অবরুদ্ধ কিয়েভ থেকে ফোন কলের একটি স্ট্রিং এ ইউক্রেনের রাষ্ট্রপতি ইউরোপীয় জনমত কিভাবে তার জনগণের সাহসিকতার প্রতি সাড়া দিচ্ছে তা অনুধাবন করে জেলেনস্কি পশ্চিমা নেতাদের কাছে ক্রমাগত ফোনে রয়েছেন। তার টুইটার ফিড ব্যবহার করে তার মিত্রদের কজল উৎসাহিত তিরস্কার এবং প্রশংসা করেছেন। প্রক্রিয়ায় এক সপ্তাহ আগে অকল্পনীয় হিসেবে বিবেচিত নিষেধাজ্ঞাগুলি একটি নৈতিক ভিত্তিরেখা হয়ে উঠেছে, যে গতিতে পশ্চিমারা নতুন নিষেধাজ্ঞার সাথে সম্মত হয়েছে তাতে আইনজীবী কর্মকর্তা এবং ব্যাংকারদেরও বাতাসের জন্য হাফ ছেড়েছে। কর্মকর্তারা স্বীকার করেছেন কারণ তারা শিরোনামকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর চাপের মধ্যে কাজ করেন। একজন নেতার কার্যালয় থেকে বলেছেন, আমরা তাকে ভয় পাই। তিনি শেষ পর্যন্ত ইউক্রেনকে বাঁচাতে বা রাশিয়াকে পরিবর্তন করতে পারবেন না, তবে তিনি ইউরোপকে পরিবর্তন করছেন। শনিবারের কূটনীতি, জেলেনস্কি বলেছিলেন যে তিনি ইমানুয়েল ম্যাক্রনের সাথে একটি ফোন কলের মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে আরেকটি দিন ব্যয় করেছেন। ইউরোপীয় কমিশনের রাষ্ট্রপতির সাথে কলের সাথে দিনটি এগিয়ে যাওয়ার সাথে সাথে তিনি অন্য যাদের সাথে কথা বলেন তার চিত্রসহ এখন তুলে ধরব। ইমানুয়েল জ মিশেল ফ্রেডারিক ম্যাক্রো একজন ফরাসি রাজনীতিবিদ, যিনি 14 মে 2017 সাল থেকে ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। উরসুলা ভন ডের লেইন, ইউরোপীয় কমিশনের সভাপতি, ইউরোপীয় কমিশনের প্রধান, ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা, কমিশনের সভাপতি কমিশনারদের একটি মন্ত্রিসভার নেতৃত্ব দেন, যা কলেজ হিসেবে উল্লেখ করা হয়। সম্মিলিতভাবে ইউরোপীয় পার্লামেন্টের কাছে দায়বদ্ধ। মেরিও দ্রাঘি ওএমআরআই, ইতালীয়, জন্ম 3 সেপ্টেম্বর 1947, একজন ইতালীয় অর্থনীতিবিদ, ব্যাংকার, একজন একাডেমিক এবং সিভিল সার্ভেন্ট, যিনি 13 ফেব্রুয়ারি 2021 সাল থেকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ইসিবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। 60 বছর বয়সে ইগনাজিও ক্যাসিস সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট হয়েছেন। তিনি সুইস মিলিশিয়া সিস্টেমের একটি সাধারণ পণ্য, যা এখন তাকে এই সম্মানসূচক পদে উন্নীত করছে। 2017 সালে দলীয় রাজনীতির মাধ্যমে দ্রুত আরোহণের পর তিনি সুইস জাতীয় সরকারে প্রবেশ করেন। নরেন্দ্র দামোদর দাস মোদি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2014 সাল থেকে ভারতের 14তম এবং বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মোদি 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং বারাণসীর সংসদ সদস্য। তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং রাষ্ট্রীয় দলের সদস্য। রিসেপ তাইয়েপ এরদোগান, জন্ম 26 ফেব্রুয়ারি 1954, একজন তুর্কি রাজনীতিবিদ, যিনি 2014 সাল থেকে তুরস্কের 12তম ও বর্তমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি 2003 থেকে 2014 সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী এবং 1994 থেকে 1998 সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ইলহাম হায়দার ওগলু আলিয়েভ, আজারবাইজানি, জন্ম 24 ডিসেম্বর 1961, আজারবাইজানের চতুর্থ বর্তমান রাষ্ট্রপতি, যিনি 31 অক্টোবর 2003 সাল থেকে দায়িত্ব পালন করছেন।
মার্ক রুডেসি একজন ডাচ রাজনীতিবিদ যিনি 2010 সাল থেকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং 2006 সাল থেকে পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসির ডিবিডি নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পর্তুগিজ নামে প্রথম বা মাতৃত্বকালীন পরিবারের নাম ডি অলিভেইরা এবং দ্বিতীয় বা পৈতৃক পরিবারের নাম গুতেরেস। 2021 সালে গুতেরেস জাতিসংঘের মহাসচিব। জন্ম 14 জুন 1958 একজন জার্মান রাজনীতিবিদ যিনি 8 ডিসেম্বর 2021 সাল থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এসপিডি একজন সদস্য। তিনি এর আগে অ্যাঞ্জেলা মার্কেলের অধীনে ভাইস চ্যান্সেলর এবং 2018 থেকে 2021 সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পোপ যিনি সর্বোচ্চ পন্টিফ, রোমান পন্টিফ, রোমান্স পন্টিফেক্স বা সার্বভৌম পন্টিফ নামেও পরিচিত। তিনি রোমের বিশপ, বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের প্রধান এবং রাষ্ট্রের প্রধান। পেটার ফিয়ালা একজন চেক রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিজ্ঞানী যিনি নভেম্বর 2021 সাল থেকে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং 2014 সাল থেকে সিভিক ডেমোক্রেটিক পার্টির ওডিএস নেতা। এর আগে তিনি 2012 থেকে 2013 সাল পর্যন্ত শিক্ষা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আন্দ্রেস সেবাস্তিয়ান দুদা জন্ম 16 মে 1972 একজন পোলিশ আইনজীবী এবং রাজনীতিবিদ যিনি 2015 সাল থেকে পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে তিনি 2011 থেকে 2014 সাল পর্যন্ত সেজম এবং 2014 থেকে 2015 সাল পর্যন্ত ইউরোপীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন। আলেকজান্ডার বোরিস ডিফেফেল জনসন একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং লেখক যিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং 2019 সাল থেকে কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত পররাষ্ট্র কমনওয়েলথ বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী এবং 2008 থেকে 2016 সাল পর্যন্ত লন্ডনের মেয়র ছিলেন। And analyze the impact of sanctions both on Russia. আগের দিন কলের সংখ্যা অনুরূপ ছিল। সমস্ত অস্ত্র এবং কঠোর নিষেধাজ্ঞার অনুরোধের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। জেলেনস্কি কিভাবে এই কলগুলি করতে পেরেছিলেন, হোম ফ্রন্টে সমাবেশ করেছিলেন, তার সেনাবাহিনীকে নির্দেশ করেছিলেন এবং ঘুমানো কঠিন ছিল। যিনি তাকে কর্মে শুনেছেন বা দেখেছেন তিনি বলেছেন তিনি খুব সরাসরি, খুব আবেগী এবং খুব ব্যবহারী। কিন্তু কলগুলি জেলেনস্কির জন্য সুবর্ণ পুরস্কার তৈরি করেছে এবং জোয়ার ঘুরিয়ে দিতে সাহায্য করেছে। বেশিরভাগ যুদ্ধে সামাজিক পরিবর্তনের গতি ত্বরান্বিত হয়, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে জার্মানিকে দেখতে 180 ডিগ্রি বাঁক নেয় এবং ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 2% উন্নীত করার প্রতিশ্রুতি দেয় এবং রাশিয়াকে বাদ দিতে সম্মত হয় সুইফট থেকে শুধুমাত্র অসাধারণ নীতি পরিবর্তনের একটি সেট নয়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মানসিকতার একটি জলাধার চিহ্নিত করে। একইভাবে ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি সপ্তাহের শুরুতেই ইতালিকে রাশিয়ান গ্যাস থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। বুঝতে পেরেছিলেন যে কঠোর তাৎক্ষণিক পদক্ষেপের পূর্ববর্তী রাজনৈতিক বিরোধিতা বাষ্প হয়ে গেছে। তার কার্যালয় রিপোর্ট প্রত্যাখ্যান করেছে যে তিনি রাশিয়াকে সুইফট থেকে বিচ্ছিন্ন করার বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে। বলেছেন যে গত সপ্তাহে G7 নেতাদের বৈঠকে বিষয়টি গুরুত্বের সাথে চাপানো হয়নি।
তবে তারা স্বীকার করেছে যে জেলেনস্কি তার দক্ষতার মাধ্যমে এবং রাশিয়া তার অহংকার দ্বারা যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্সের মতো দেশগুলির কাছে এই উদ্যোগটি হস্তান্তর করেছে, যাতে অন্যদের মেনে নেওয়া যায় যে রাশিয়াকে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করা যেতে পারে। শনিবার রাতে রাশিয়ান ব্যাংকগুলির পরিচয় কাটার সম্ভাবনা এখনও নিষ্পত্তি করা হচ্ছে, তবে শক্তি লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ গ্যাস ব্যাংককে বাদ দেওয়া হতে পারে। তবে সম্ভবত সবচেয়ে বিধ্বংসী পরিমাপ বিবেচনা করা হচ্ছে তা সরাসরি জেলেনস্কির নিরলস লবিং থেকে আসেনি। কিছু ইউরোপীয় নেতারা বিশ্বাস করেন যে এটি রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংক একক সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠানের সম্পদের সম্পূর্ণ অপ্রত্যাশিত হিমায়িত হবে, যা পুতিনের অর্থনীতির উন্মোচনকে প্রমাণ করবে। একজন ইউরোপীয় কর্মকর্তা বলেছেন, এটি আমাদের পিছনের পকেটে রাখা হয়েছিল, তবে এর অর্থ হলো সোমবার রুবেলের উপর একটি রান যা তারা থাকবে না। অন্য একজন কর্মকর্তা স্বীকার করেছেন যে ইউক্রেনের সেনাবাহিনীর বিশাল উচ্চতর রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হওয়ার দীর্ঘমেয়াদী সম্ভাবনা সীমিত। প্রকৃত লক্ষ্য হল পুতিনের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে মূল্য এতটাই পঙ্গু করে দেওয়া যে তিনি বুঝতে বাধ্য হন যে তিনি তার শর্তে জিততে পারবেন না। ভলোদিমির জেলেনস্কি পশ্চিমকে রাশিয়ার বিরুদ্ধে এক সপ্তাহ আগে অকল্পনীয় নিষেধাজ্ঞার সেটে সম্মত হতে রাজি করা